বোর অ্যাটম মডেল এখানে কতগুলো আমরা গ্রহ দেখাইছি, মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, প্লুটো। এই যে ইলেকট্রন গুলো আসলে এইভাবে ঘুরে, আমরা যে বলি একদম বৃত্তাকার পথে ঘুরে তা না, একটু একটু উপবৃত্তাকার পথে ঘুরে। হ্যাঁ, যদি আমার ছবি দ্বারা এটা ঢাকা পড়েছে, আমরা এটা পরে দেখাবো। এই যে আর্নেস্ট রাদারফোর্ড, উনি প্রথমে খুব ভালো মতো একটা মডেল যেটা দাঁড় করাতে পেরেছে কেউ কোনো বিজ্ঞানী, তার কৃতিত্ব রাদারফোর্ডেরই। তাই রাদারফোর্ডের যে যন্ত্রপাতিগুলো ছিল, সে ছিল একটা তেজস্ক্রিয় পদার্থ ছিল এটা এখানে। হ্যাঁ, তেজস্ক্রিয় পদার্থের একটা বাক্স, এটা আলফাকোনার একটা বিম, এটা আলফাকোনার বিম, আমরা বিম বলতে পারি এটা, ঠিক আছে, বাংলা বিম বললেই ভালো হয়। এটা বিম কথাটাই আমরা ভালো বুঝি, বিম 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 রশ্মি বিম বিম আলফাকোনার বিম। এখান থেকে এই বিম দিয়ে তোমার আলফাকোনাটা যাবে। আচ্ছা, আর এটা হলো স্বর্ণের একটা পাত, এই মাঝখানে জায়গাটা দেখতে পাচ্ছ? আর এগুলো হলো সব চারিদিক দিয়ে একটা পর্দা, মানে কোটেড বলি আমরা, স্ক্রিন, গোলাকার জিঙ্ক সালফাইডের পর্দা, ফ্লুরোসেন্ট স্ক্রিন, যাতে যেখানে যে এই তেজস্ক্রিয় পদার্থটা লাগবে সেখানে আলো তৈরি করবে, আলোক ছটা তৈরি করবে, প্রতিভাবা তৈরি করবে, মানে স্পষ্ট হয়ে উঠবে যেখানে লেগেছে। এই হলো আর্নেস্ট রাদারফোর্ডের যে পরীক্ষা করেছিল তার যন্ত্রপাতিগুলো। তো এই পর্যবেক্ষণ যা ছিল, সেই পর্যবেক্ষণ প্রতিচ্ছবির যে ব্যাখ্যা ছিল, প্রতিচ্ছবি ব্যাখ্যা, এগুলো আমরা স্বর্ণপাত বলছি, স্বর্ণের পাত, উনি স্বর্ণপাত নিয়েছিল। এই যে বিম অফ আলফা পার্টিকেলস, এই যে বিম বলছিলাম, যেখান দিয়ে আলফা পার্টিকেল বিম, যে পার্টিকেলগুলো যেদিক দিয়ে যাবে, এরকম অসংখ্য বিম আছে, এরকম বিম অফ আলফা পার্টিকেলস। আর পার্টিকেলসগুলো এ আসলো স্বর্ণপাতের ভেদ করে, স্বর্ণপাতের ভিতর দিয়ে চলে গেল, আনডিফ্লেক্টেড পার্টিকেল, এগুলো কোনো ডিফ্লেক্টেড হলো না, বিচ্যুত হলো না, একদম যেভাবে আসছে সেভাবে চলে গেল, ঠিক আছে। আচ্ছা, আবার আমরা দেখলাম এই যে এখন একটা আসলো, এটা পেকে গেল, দেখতে পেয়েছো কি, এটা খেয়াল করেছো? আবার দেখায় আমি তাহলে আরেকবার, তুমি যদি মিস করে থাকো, এখন একটা আসলো, এটা বেঁকে গেল, এটা বেঁকে পার হয়ে গেল কেন বা বেঁকে গেল কেন, কারণ এটা সরাসরি এসে নিউক্লিয়াসকে আঘাত করেছে। আবার এই যে এরপর একটা আসলো, দেখো এটা নিউক্লিয়াসকে আঘাত করেছে, সেজন্য বেঁকে যাচ্ছে, এই যে নিউক্লিয়াসকে আঘাত করার জন্য একটু বেঁকে যাচ্ছে, বুঝতে পেরেছ? নিউক্লিয়াস ছাড়া অন্যান্য জায়গা দিয়ে যেগুলো যাচ্ছে সেগুলো কিন্তু আনডিফ্লেক্টেড, বিচ্যুত হচ্ছে না, অবিচ্যুত থেকে যাচ্ছে, আনডিফ্লেক্টেড মানে অবিচ্যুত, আর যেগুলো যে নিউক্লিয়াসে লাগছে সেগুলো বিচ্যুত হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে এই যে তা সে পরীক্ষা করেছিল আর কি, তার পরীক্ষার এই ফলাফল, এই যে এটা একটু হলো তোমার ইয়াটা, এই যে জিঙ্ক সালফাইডের ফ্লুরোসেন্ট স্ক্রিন, যেটা আলোকছটা তৈরি করবে, আমরা দেখি আলফা বিক্ষেপণ ফলাফলের যে ব্যাখ্যা উনি দিল, এগুলো এক একটা আলফাকোনা, আলফাকোনার রশ্মি চলে যাচ্ছে, পার হয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, আলফাকোনার রশ্মি। এটা হলো এখানে নিউক্লিয়াস আছে, এই জন্য এটাকে নিউক্লিয়ার মডেল বলা হয়, রাদারফোর্ডের পরমাণু মডেলকে নিউক্লিয়ার মডেলও বলা হয়, এই কারণে যে রাদারফোর্ড প্রথম তার মডেলে পরমাণুর মাঝখানে নিউক্লিয়াস আছে এটা ব্যাখ্যা করেছিলেন, এই জন্য এটার নাম নিউক্লিয়ার মডেলও। আবার এটা সৌরজগতের সাথে তুলনা করেছিল বলে এটার নাম সৌর মডেলও, অনেকগুলো নাম আছে। এটা কিন্তু এটা আমরা এটা আমাদের সিলেবাসে নাই, এটা দেখেছিল থমসন, থমসন মডেল, এটা থমসন মডেলটা আমরা জাস্ট তুলনা করার জন্য বলতেছি, থমসন মডেল আমাদের সিলেবাসে নাই, আর এটা হলো রাদারফোর্ডের মডেল, ঠিক আছে। আরেকবার বলি আমি, এটা আসলে যে দেশেরই নাগরিক হোক, এই থমসন হলো সিনিয়র, শুধু সিনিয়র না, শিক্ষক, টিচার, কার রাদারফোর্ডের,
রাধারপুরের টিচার ছিল থমসন, এই জন্য তারা কাজগুলো শিখেছে এবং আরো ভালো করতে পেরেছে। এই হলো আমরা আবার দেখছি, দেখো এই হলো আমরা বলছি অবিচ্ছেদ্য কণা, আলফা কণা বিম, এখান থেকে অবিচ্ছেদ্য কণাগুলো চলে যাচ্ছে, ঠিক আছে। এই কিন্তু আবার যেগুলো নিউক্লিয়াসে লাগছে সেগুলো এরকম বিচ্যুত হচ্ছে, বিচ্যুত কণা। আমরা দেখি আরো কণা চুপ, এই যে বিচ্যুত কণা এইটা, তারপরে আসবে 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 এই যে এসে বিচ্যুত হয়ে গেল। আরেকটা কণা দেখি, এই যে এসে বিচ্যুত হয়ে গেল। হ্যাঁ, তাহলে এগুলো বিচ্যুত আর এগুলো সব অবিচ্ছেদ যেগুলো আমরা এখন দেখাচ্ছি। আচ্ছা, রাদারফোর্ডের যে যন্ত্রপাতিগুলো ছিল বিম অফ আলফা পার্টিকেলস, এই যে এটা বিম ছিল, বিম দিয়ে আলফা পার্টিকেল গুলো এদিকে যাচ্ছে, রেডিওঅ্যাক্টিভ সাবস্ট্যান্সের মধ্যে রাখা আছে, সার্কুলার জিঙ্ক সালফাইড কোটেড ফ্লুরোসেন্ট স্ক্রিন, এইটা এইটা মাঝখানে এটা হলো গোল্ড ফয়েল। আমরা একাধিকবার বলেছি রাদারফোর্ডের স্বর্ণপাত পরীক্ষা উপসংহারটা কি ছিল, উনি বলেছিল যে পরমাণুর বেশিরভাগ ফাঁকা জায়গা, নিউক্লিয়াসের চার্জ ধনাত্মক থাকে, নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনগুলি ভাসমান, এই কথাগুলো বলেছিল। আবার আমরা একই জিনিস দেখছি, বিম অফ আলফা পার্টিকেলস এদিক দিয়ে যাচ্ছে, আনডিফ্লেক্টেড পার্টিকেলস, ডিফ্লেক্টেড পার্টিকেলস, আর নিউক্লিয়াস অফ অ্যাটম, অ্যাটমের নিউক্লিয়াস, স্বর্ণপাত মানেও তো তোমার নিউক্লিয়াস, ঠিক আছে, অ্যাটমের নিউক্লিয়াস, গোল্ড ফয়েল এগুলো, আর ডিফ্লেক্টেড পার্টিকেল আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা আসলাম বোর মডেলে। বোর কিন্তু রাদারফোর্ডের ছাত্র, রাদারফোর্ড হলো থমসনের ছাত্র, মানে থমসন হলো রাদারফোর্ডের টিচার, শিক্ষক, আবার রাদারফোর্ড হলো বোরের শিক্ষক, মানে বোর হলো রাদারফোর্ডের ছাত্র। এই জন্য তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা হয়েছে, বুঝছো, তাই একই সঙ্গে কাজ করতে করতে শিখছে, ভুল ভ্রান্তিগুলো পরে বুঝতে পেরেছে এবং সংশোধন করেছে, অথবা বলতে পারো ইচ্ছা করে তখন দেয় নাই, নিজে নিজে ক্রেডিট নেওয়ার জন্য পরে দিয়েছে। বোর মডেল তখন বোরে বললো এরকম নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে প্রোটন আছে, নিউট্রন আছে, হ্যাঁ দুই রকম দেখানো হয়েছে, ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো এরকম অরবিটে আছে, অরবিট অরবিটগুলো বৃত্তাকার, কিন্তু বৃত্তাকারগুলো এরকম যে এমন না যে আমরা খাতায় বৃত্ত আঁকি, টু ডাইমেনশনাল তা না, থ্রি ডাইমেনশনাল, বৃত্তাকারগুলো আবার ভিন্ন ভিন্নভাবে আছে, ঠিক আছে, এই জন্যে ঘুরতে 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 এগুলো, আচ্ছা এই যে এগুলোকে আমরা অরবিট বলছি, হ্যাঁ অরবিট বা কক্ষপথ বা শেল, শক্তি স্তর নাম, নানান নাম বলা হয় এগুলো, আচ্ছা শক্তি স্তর, হ্যাঁ এই অরবিটগুলোই শক্তি স্তর, এগুলো সব শক্তি স্তর, যে ইলেকট্রনগুলো যে ঘুরে, হ্যাঁ ইলেকট্রন এমন না যে একদম বৃত্তাকার পথে ঘুরছে, তাই কি মনে হচ্ছে এখন, যে মনে হচ্ছে যে ঘুরে বেড়াচ্ছে, এবং কোনো এক পর্যায়ে কোনো একদিকে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়, কোনোদিকে কমে যায়, এরকম হয় হচ্ছে না, চলতে 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 একদিকে ইলেকট্রন অনেক বেড়ে গেছে, কোনো দিকে কমে গেছে, নাই হয়ে গেছে, এরকম চলতে থাকলে হবে, ওই যে ইলেকট্রন ঘনত্ব যে জায়গায় বেশি ওই অঞ্চলকে বলা হয় অরবিটাল, এই চলতে চলতে চলতে, ঠিক আছে। বোরের পরমাণু মডেল আমরা দেখাই, উনি প্রথম অরবিটকে বললেন এনিকাল টু ওয়ান, দ্বিতীয় অরবিটকে বললেন এনিকাল টু, তৃতীয় অরবিটকে বললেন এনিকাল টু থ্রি, এন দিয়ে প্রকাশ করলেন, স্মল এন দিয়ে, স্মল এন দিয়ে প্রকাশ করলেন, বুঝতে পেরেছ, স্মল এন এর মান ওয়ান, মানে প্রথম অরবিট, প্রথম কক্ষপথ, প্রথম সেল বা কেস,